এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো ইতিমধ্যেই পুলিশের গাড়ির সঙ্গে ট্রাকের ভয়ঙ্কর সংঘর্ষ হ্যাঁ বন্ধুরা ঘটনাটি পশ্চিমবঙ্গে ঘটেছে পুলিশ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ দিনাজপুর জেলার তপনের রামপুরে পুলিশ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন যার মধ্যে একজন পুলিশ ভ্যানের আসামি রয়েছে এছাড়াও আহত হয়েছেন লরির চালক ও খালাসি আহত চিকিৎসার জন্য গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে লরির গতি এতটাই ছিল যে পুলিশ ভ্যানকে ধাক্কা মেরে রাস্তার পাশে দাঁড় করানো বেশ কয়েকটি বাইক দেয় পরে রামপুর ফাড়ির পুলিশ দুটি গাড়িকে উদ্ধার করে নিয়ে যায় বৃহস্পতিবার রাতে পথ দুর্ঘটনাটি ঘটে তপন থানার রামপুর এলাকার জাতীয় সড়কে পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি শুরু হয় যান চলাচল স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে বালুরঘাটের অভিমুখে আসামি নিয়ে যাচ্ছিল পুলিশ ভ্যানটি এবং গঙ্গারামপুরের অভিমুখে যাচ্ছিল লরিটি রামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে লরিটি রাস্তার ধারে দাঁড় করানো কয়েকটি মোটরবাইক পিষে দেয় ঘটনার লরি চালক খালাসিসহ পুলিশ ভ্যানের একজন আহত হয় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় বাকি পুলিশ ভ্যানের অন্যরা অল্প বিস্তর আহত হয়েছে পুরো ঘটনা খটিয়ে দেখছে পুলিশ তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন পুলিশের গাড়ির সঙ্গে ট্রাকের ভয়ঙ্কর সংঘর্ষ হয় তার জেরে তিনজন গুরুতর আহত হয় তাদের সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ